বাজেট রেঞ্জে ইউজারদের কাছে মোবাইল ফোন তুলে দিতে রীতিমতো ধাক্কাধাক্কি করছে মোবাইল ফোন কোম্পানিগুলো। ইউজার কমফোর্টেবিলিটির কথা চিন্তা করে হুয়াওয়ে এনেছে নতুন একটি ডিভাইস। আমি তাসকিন আল আনাস বার্তা 24-এর টেক বার্তায় আজকে তুলে ধরব হুয়াওয়ে Y6 Pro 2019-এর ফিচার এবং ডিজাইনগুলো নিয়ে। তাই ভিডিও স্কিপ না করে আমাদের সাথেই বসে পড়ুন। ডানে রয়েছে ভলিউম আপ ডাউন ও পাওয়ার বাটন, আর বামে রয়েছে কার্ড স্লট। সেখানে একত্রে দুটি সিম এবং একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করা যাবে। ফোনটির উপরের দিকে রয়েছে 3.5 mm হেডফোন জ্যাক, আর নিচের দিকে রয়েছে মাইক্রো ইউএসবি পোর্ট, স্পিকার গ্রিল ও মাইক্রোফোন। আমাদের হাতে আসা রিভিউ ইউনিটটি অ্যাম্বার ব্রাউন রঙের, যা পলিকার্বনেট দিয়ে তৈরি হলেও আপনাকে একটি লেদার টেক্সচার ফিল দিবে, আর দেখতেও অনেকটা লেদার ফিনিশিংয়ের মতো। এছাড়া ফোনটি মিডনাইট ব্ল্যাক ও স্যাফায়ার ব্লু রঙেও পাওয়া যাবে। এবার আসি ডিসপ্লে সেকশনে। ফোনটিতে রয়েছে 6.09 inch IPS LCD ডিসপ্লে, যার রেজুলেশন 720x1560 pixels। এর স্ক্রিন বডি রেশিও 79%। 282 PPI ডেন্সিটি সমৃদ্ধ হলেও এর শার্পনেস ভালোই পেয়েছি। নচ থাকায় ইউটিউবে ভিডিও দেখার সময় ডিফল্ট হিসেবে প্লেব্যাক ভিডিওটি ছোট থাকবে, তবে জুম করে তা বড় করে নেওয়া যাবে। সেক্ষেত্রে ভিডিওর কিছু অংশ নচে কাটা পড়বে, তবে বিষয়টি সহনীয়, কিছুদিন ব্যবহারে অনেকে অভ্যস্ত হয়ে যাবেন। তবে অনেক ব্যবহারকারীরা নচ পছন্দ করেন না, তাদের জন্য ফোনটির ডিসপ্লে সেটিং অংশে রয়েছে নচ লুকিয়ে ফেলার সুবিধা। ফোনের ভিজিবিলিটি অনেক ভালো পেয়েছে দিনের আলোতেও, ভিডিও দেখতে তেমন কোনো সমস্যা পড়তে হয়নি। পারফরমেন্সের জন্য ফোনটিতে ব্যবহার করেছে 12 nm কোয়াডকোর মিডিয়া টেক 6761 প্রসেসর। এটি একটি এন্ট্রি লেভেলের প্রসেসর, আর গেমিং সুবিধাটিতে এতে রয়েছে পাওয়ার ভিআর GPU, 3 GB RAM ও 32 GB ইন্টারনাল মেমোরি সংস্করণে মিলবে ডিভাইসটি, যার স্টোরেজ চাইলে 512 GB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে, এবং তাতে ইউজ করতে হবে মাইক্রো এসডি কার্ড। এই ফোনের সবগুলো কোর পাওয়ার সেভিং কোর হওয়ায় পাবজির মতো বড় গেম খেলার সময় ফ্রেম ড্রপ পেয়েছি, তবে লো গ্রাফিক্সের গেমগুলো ভালোই চলেছে। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে Android 9, পায়ের উপর কাস্টমাইজ EMUI 9, যা নতুন ডিভাইস হিসেবে প্রশংসারযোগ্য। তবে অ্যান্ড্রয়েড আপডেট পাওয়া যাবে কিনা সে তথ্য এখনও কোথাও পাওয়া যায়নি। সিকিউরিটির জন্য এই ফোনে দেওয়া হয়েছে ফেস আনলক প্রযুক্তি, তবে ক্যামেরা দিয়ে ফেস স্ক্যান করার মাধ্যমে এই প্রযুক্তিটি ব্যবহার হয়ে থাকে। আমি লো লাইট এবং নর্মাল লাইট দুই কন্ডিশনেই ভালো আউটপুট পেয়েছি, তবে স্ক্রিন ব্রাইটনেস কমানো থাকলে আনলক হতে একটু বেগ পেতেই হয়। ডিভাইসটির পেছনে রয়েছে f1.8 অ্যাপারচারের 13 MP একটি ক্যামেরা, যা দিয়ে 30 FPS HD ভিডিও রেকর্ড করা যাবে। এর ক্যামেরায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি থাকায় ছবি তুলতে আপনাকে আর কষ্ট করতেই হবে না। পয়েন্ট অ্যান্ড শ্যুটের মাধ্যমে খুব সহজেই সুন্দর সুন্দর সব ছবি তোলা যাবে। ফ্রন্টে 8 MP একটি ক্যামেরা ও ফ্ল্যাশ রয়েছে, এর ফলে সেলফি প্রেমীরা দিনে এবং রাতে দুটো সময়ই ভালো ছবি তুলতে পারবেন। তবে একটা বিষয় খেয়াল করেছি, তা হচ্ছে এই ফোনে রাতের বেলা ছবি তোলা খুব মুশকিল, তবে ভালো লাইট সোর্স থাকলে লো বাজেট ডিভাইস হিসেবে ভালোই আউটপুট দেয়। ফোনটিতে রয়েছে 3200 mAh ব্যাটারি। সেকেন্ডারি ডিভাইস হিসেবে টানা 2 দিন আমি স্ট্যান্ড বাই টাইম পেয়েছি, তবে টানা ইন্টারনেট বা ব্লুটুথ চালু থাকলে 12 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পাওয়া যাবে। ফাস্ট চার্জিং সুবিধা না থাকায় এর সাথে দেওয়া চার্জারটি দিয়ে চার্জ করতে প্রায় 2.5 ঘন্টা সময় লেগে যায়। এবার আসি একটি হিডেন ফিচার নিয়ে, যা অনেক রিভিউতেই উল্লেখ করা হয়নি। এই ফোনে রেডিও শুনতে হলে আপনাকে ব্যবহার করতে হবে না কোনো ইয়ারফোন, যার ফলে এটিতে আপনি পাচ্ছেন একটি ওয়্যারলেস রেডিও সুবিধা। নেগেটিভ সাইড বলতে গেলে এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়নি, রয়েছে ল্যাগিংয়ের মতো সমস্যা, আর PPI ডেন্সিটি কম হওয়ার কারণে যারা হাই PPI ডেন্সিটির ফোন ইউজ করছেন তাদের শুরুতে একটি সমস্যায় পড়তে হতে পারে। তবে যাদের পকেটে একটু টান আছে কিন্তু বাজেটের মধ্যে স্টাইলিশ লুকিংয়ের একটি হ্যান্ডসেট নিতে চান শুধুমাত্র ডে টু ডে ইউজের জন্য, তাদের জন্য বেস্ট একটি ফোন, অন্তত একবার বন্ধুরা হাতে নিয়ে দেখতে চাইবে। প্রায় সব সুবিধাই আছে এই ফোনটিতে। বর্তমানে 1 বছরের ওয়ারেন্টি সহ ফোনটির দাম 12,999 টাকা, তবে অ্যাম্বার ব্রাউন ভার্সনটির দাম কিছুটা বেশি পড়বে, যা প্রায় 500 টাকার মতো।